সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস আছে নরসিংদী দুই আসনে সেখানে আছেন সহকর্মী দাউদ খান সরাসরি যাচ্ছে তার কাছে দর্শক সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাভেদ হোসেন তিনি একই সাথে পলাশ উপজেলা যুবলীগের সভাপতিও আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবি সিলেকশন এক্সপ্রেসে শুরুতে আপনার কাছে যে প্রশ্নটি আমরা করতে চাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের সাথে আপনারা কিভাবে কাজ করছেন কোন কৌশল এগোচ্ছে আওয়ামী লীগের আসনে ধন্যবাদ পলার্স উপজেলা পরিষদ এবং আওয়ামী যুবলীগের পক্ষ থেকে ডিবিসি চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করার জন্য আপনারা জানেন আওয়ামী লীগ একটি তৃণমূলের সংগঠন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূল আওয়ামী লীগ শক্তিশালী থাকার কারণেই আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ শক্তিশালী আপনারা জানেন যে আজকে জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশনা আমরা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ যুবলীগ সকল সংগঠন আমরা ঐক্যবদ্ধ এবং যে কোনো সময় আমরা বিএনপির নৈরাজ্য সন্ত্রাস এবং যেই ভাঙচুর আদ আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পলাশ উপজেলা আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা সবাই ঐক্যবদ্ধ আছে আমরা যে কোনো সংগ্রামে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সারাক্ষণ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকটি ইউনিট থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে প্রত্যেকটি সংগঠন শক্তিশালী বলে আমি মনে করি এই কারণেই পলাশের আওয়ামী লীগ যুবলীক অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন তৃণমূলকে আপনারা অনেক শক্তিশালী করেছেন আপনি বিএনপির কথা বলেছেন গত দুই নির্বাচনে আসলে বিএনপি সেভাবে মাঠে ছিল না কিন্তু এবার কিন্তু তার এক দফা দাবিতে মাঠে রয়েছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা চ্যালেঞ্জ মনে করছেন কিনা যদি তারা নির্বাচনে অংশ নেয় আপনারা জানেন আমরা বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক এবং তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যেই উন্নয়ন করেছে আজকে তার নেতৃত্বে পদ্মা সেতু হয়েছে আজকে মেট্রো রেল হয়েছে আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং কর্ণফুলি টানেলসহ যেই উন্নয়ন বাংলাদেশে করেছে সেই উন্নয়নের পাশাপাশি আমাদের এই পলাশে একটি অর্থনৈতিক জোন সারা বাংলাদেশে একশোটি অর্থনীতি জোনের মধ্যে পলাশ থানা একটি অর্থনীতি জুন করেছে এবং পলাশে যে ফার্টিলাইজার পলাশ এবং গোড়াশালের সেটা এশিয়ার বৃহত্তম একটি সার কারখানা করেছে এই উন্নয়নকে সামনে রেখে আমি মনে করি যে পলাশ থেকে এই বাংলাদেশের যেই উন্নয়ন এবং বাংলাদেশের যেই জননেত্রী শেখ হাসিনার যেই উন্নয়ন তার ধারাবাহিকতায় আমাদের এই পলাশে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং আপনি জানেন এই তরুণ সমাজের জন্য জননেত্রী শেখ হাসিনা যেই স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের সব শক্তির পক্ষে জননেত্রী শেখ হাসিনার যেই উন্নয়ন সেই উন্নয়নের যেই ধারাবাহিকতা তা অব্যাহত রাখার জন্য এই দেশের তরুণ সমাজ যুব সমাজ আবার এই পলাশ থেকে নৌকার থেকে আমরা নৌকা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব এটা আমাদের চ্যালেঞ্জ এবং এই কারণে আমরা উপহার দেব আগামীতে যেন জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সবকের সরকার হয়ে আবার বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে পারে এই কারণে আমরা এই পলাশ থেকে নৌকা উপহার উন্নয়নটিকেই সামনে রাখতে চাচ্ছেন শেষ প্রশ্ন আপনার কাছে আওয়ামী লীগের বিভিন্ন আমরা যে সকল আসন ঘুরেছি সব জায়গায় আমরা দেখতে পাই একটা বিভেদ থাকে আপনাদের এখানে বিভেদ আছে কিনা দল যাকে উন্নয়ন দেয় তার কাজ করবেন কিনা খুব সংক্ষেপে উত্তর দেবেন আমাদের এই পলাশে দলের মধ্যে কোনো বিভেদ নেই আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা বিশ্বাস করি স্বাধীনতার সকল দল ঐক্যবদ্ধ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তৃণমূলের যেই নেতাকর্মীরা আছি জননেত্রী শেখ হাসিনা আমাদের এই পলাশ থেকে যাকে নৌকা দিয়ে পাঠাবেন আমরা শপথ গ্রহণ করেছি তাকে আমরা নৌকায় ভোট দিয়ে আমরা জাতীয় সংসদে পাঠাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হওয়ার জন্য দর্শক এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই ছিল এখনকার মতো দুপুর দুইটায় আমরা আবারও হাজির হবো অন্য কোনো রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর জানাতে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন